বিবুঝলে কেউ বুঝে না, শোনলে কেউ শোনে না, বলে শোনলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা লা ইল্লাল্লাহ কলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্ব করিম আমাদের সকলকে দয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বাইত পাক পাঞ্জাতন এবং হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানি গিলানি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির মহাব্বতে, গাদিনী শ্রী হুজুরের মহাব্বতে এই গাউসিয়া মাহফিলে আসার, বসার, ফয়েজ ও বরকত হাসিল করার, কোরআন ও হাদিসের আলোচনা, গাউসে পাকের আলোচনা, তরিকতি আলোচনা, আউলিয়ে কেরামের ফয়েজ ও বরকতের আলোচনা, যে রব, যে খালিক, যে মালিক আসার, বসার, শোনার তৌফিক দিলেন, তিনার নাম কি? দুই হাত তুলে বলেন তিনার নাম কি? আরো জোরে সুরে বলেন তিনার নাম কি? সেই রবকে আমরা খুশি করতে চাই কি চাই না? সবাই একসাথে হাত উঠায়া রব্বে করিমকে রাজি ও খুশি করার জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। যে কামলি ওয়ালা মদিনা ওয়ালা নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় গোটা কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই নবী পাক এবং তিনার আহলে বাইতের প্রতি সবাই একবার হৃদয় উজাড় করে দরুদ পাক পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়াসাল্লাম। বিশেষ করে আজকে এই পবিত্র গাউসিয়া মাহফিলের জরিয়া হচ্ছেন হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাই এবং বর্তমান গাদিনিশি হিসাবে যিনি রয়েছেন, উপস্থিত রয়েছেন হযরতুল আল্লাম আল্লামা খলিফা ও মাওলানা বাবা আব্দুর রহিম সাহেব কিবলা মাদ্রাজিলুল আলিয়া বা নুরানি এবং নুরানি স্টেজে বসে থাকা সম্মানিত সভাপতি সাহেব। আমার পূর্বে আলোচনা করে গেলেন বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরাম এবং আমার উস্তাজুল ওলামা হযরতুল আল্লাম আল্লামা কারী ও মাওলানা ও মুফতি মোহাম্মদ ওয়ালিউদ্দিন মিসবাহী সাহেব কিবলা। বিশেষ করে স্টেজে বসে থাকা দিগার ওলামা আহলে সুন্নাত, রভার নিচে বসে থাকা মুরব্বী বাবা, তরিকপন্থী মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলকে আমি আবারই আমার হৃদয়ের গভীর স্থান থেকে একটা মহাব্বতের সালাম দিব। আশা করি আপনারা আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। এই ভালো থাকারই দরকার, কারণ আজকে এমন ভালো, এমন ভালো আমরা যে এই ভালোর মাধ্যমে যে মাহফিলে আমরা বসলাম, এত আমাদের খুশনসিব যে এই মাহফিলটা হাশরের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন হবে, কেন হবে? এটা ওলি আল্লাহর মাহফিল। কেন হবে? হুজুর গাউসে পাকের মাহফিল। এটা আমাদের, এটা আমার দাওয়া, আমার বিশ্বাস, আমার একই। সুবহানাল্লাহ। তো আমি
পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে মুকাদ্দাসার একটি অংশ তেলাওয়াত করেছি, আরেকটি হাদিসে কুদসি, এর মাধ্যম দিয়ে আপনাদের সম্মুখে আলোচনা তুলে ধরব। তার পূর্বে আমি হুজুর বাবা আব্দুল গনি রহমাতুল্লাহ আলার শানে একটি মানকাবাদ গাইব, আপনারা শুনবেন কি? সবাই হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, ইয়া বাবা আব্দুল গনি আউলিয়া। তুমি কোন বাদেশে রইলা রে গনিচা, আমি বলবো না যে সুবহানাল্লাহ বলেন, যদি ইশকের ধাক্কা লাগে, মুর্শিদের প্রেম যদি আসে, আপনারা নিজেই বলবেন। তুমি কোন বা দেশে এ রইলা রে গনিচান, তুমি কোন বা দেশে রইলা গো দয়াল চান, বলা যাবে কি? তো দুই হাত তুলে আওয়াজ দে বলেন ইয়া গাউস, ইয়া গাউস, সুবহানাল্লাহ। তুমি কোন বা দেশে রইলা গো মুর্শিদ চান, তুমি কোন বা দেশে রইলা রে গনিচান, গলাই দিয়া নামের মালা, গলাই দিয়া প্রেমের মালা, বাড়াইলা দ্বিগুণ জ্বালা রে, তুমি কোন বা দেশে রইলা রে গনিচান, তুমি কোন বা। আপনারা শুধুমাত্র এতখানি বলবেন রইলারে মুর্শিদ চান, রইলারে গনি চান। তুমি কোন বা দেশে রইলারে গনি চান, গলাই দিয়া নামের মালা, গলাই দিয়া প্রেমের মালা, বাড়াইলা দ্বিগুণ জ্বালা রে, তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ চান, তুমি কোন বা দেশে রইলা রে গনি চান, বাড়াইয়া দ্বিগুণ জ্বালা গনিশা গনিশা, গলাই দিয়া প্রেমের মালা, বাড়াইলা দ্বিগুণ জ্বালা রে, কারিয়া নীলা বক্তের খোলা মন তুমি, কারিয়া নীলা ভক্তের খোলা মন তুমি, কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ চান, দয়াল তোমার লাগিয়া যুগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যুগিনী সাজিব, সপিয়া দিব আমার মন প্রাণ তোমায়, সপিয়া দিব আমার মন প্রাণ, তুমি কোন বা
দেশে রইলা রে গনি চাল তুমি কোন দেশে রইলা গো মুর্শিদ চাল গণেশ তোমার লাগিয়া দেশে না বৈদেশে দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে আমি বাইতেছি পীরিতের ফাদানে বাইতেছি পীরিতের ফাদ তুমি কোনবা দেশে রইলা রে গনি চাল তুমি কোনবা দেশে রইলা রে মুর্শিদ চাল গলায় দিয়া প্রেমের মালা গলায় দিয়া প্রেমের মালা বাড়াইলা দ্বিগুণ জ্বালা গো তুমি কোনবা দেশে রইলা রে মুর্শিদ চাল তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চাল যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে ওরে যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে গণেশ সেই মতে উড়ে।